হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেইজ উইথ মি। আজকের টপিক, জীবন বা ঘর এইভাবে রাঙাতে হয়। তো এই হচ্ছে একটা টপ, আর এই টপটাই রাঙিয়ে তুলবো আমার ঘরের জন্য। তো আপনাদের মনে আছে হয়তো, এই যে টি টেবিলে একটা অরেঞ্জ কালারের লাকি বাম্বুর টপ থাকতো, সেটা একদিন পড়ে গিয়ে ভেঙে গিয়েছিলো আপনাদের জানিয়েছিলাম। তো সেটার জন্য একটা টপ কিনে এনেছি, কিন্তু এই অরেঞ্জ, আমার বাড়িতে অরেঞ্জ শেডের সোফা, বেড কভার সব করা আছে, ডিভান রাখা আছে, সেগুলোর সাথে একদম ম্যাচ করছিল না। তো আর এই ভাসটার তলায় যে একটা ন্যাচারাল লুক দেওয়ার জন্য একটা ব্যাপার করা ছিল, সেটা আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছিল না। তাই আমি ভাবলাম যে এটাকে একটু রং দিয়ে আমি নতুনত্ব এনে ফেলি, যেটা আমার বাড়ির সাথে ম্যাচ করে। তো সেই জন্য বাড়ির যেহেতু সোফা অরেঞ্জ কালারের, আর অন্যান্য ডিভান বা সব কিছুর অরেঞ্জ কালার, তো আমি বেস্টার এই যে একটা নোংরা নোংরা ব্যাপার আছে, সেটার লুকটা আমি অরেঞ্জ দিয়ে ঢেকে দেব। তো সেই জন্য আমি অরেঞ্জ কালার করছি। এটা এগুলো সব অ্যাক্রিলিক কালার নিয়ে এসেছি। তো প্রথমে একটা কোট দিয়ে এটাকে ঢেকে নিতে হবে। তো যেটা বলছিলাম যে খুব ছোটো ছোটো টাচ দিয়ে বাড়ি সাজানো যায়। তো আমাদের বাড়িতে আমি মোটামুটি এইভাবেই সব সাজায় আগেও আপনাদের দেখিয়েছি। আর এই বাড়িতে রাখা টপ বা ভাসকে একটু নতুনত্ব আনলে বেশ ভালোই লাগে। আর যেহেতু আমি একটু ম্যাচিং করে বাড়িতে সব কিছু রাখি, আপনারা দেখেছেন, তো এই এই কালারটা ভালো লাগছিলো, কিন্তু অরেঞ্জের সাথে একদম আসছিল না। তো আপনারা দেখেছেন যে আমি অরেঞ্জের সাথে অনেক কিছুই ম্যাচিং করে রাখি। তো শুধু তাই নয়, আমি তো আপনারা দেখেছেন যে আমার বাড়ির বিভিন্ন জায়গাও অরেঞ্জের শেড রেখেছি, অনেক ওয়াল অরেঞ্জের মতো, এবং অরেঞ্জ দিয়ে ওয়ালে বিভিন্ন ডিজাইনও করা আছে। তো এক একটা ওয়াল আর এইভাবে সোফার কভারগুলো আমি সব অরেঞ্জ বানিয়ে নিয়েছি, এগুলো কিন্তু কভার। আর এর সাথে কম্বিনেশন করে বিভিন্ন টব রেখেছি, ভাস রেখেছি, সেগুলো একবার করে আপনাদের সাথে দেখিয়ে নিচ্ছি। তো এটা দেখুন, ছিটছিট ছিটছিট অরেঞ্জ এই এই টপটা। আর এখানে বেড কভারও অরেঞ্জের শেডে বিভিন্ন কালার দিয়ে রেখেছি। তো সেই জন্য ভাবলাম এটা খুব বোরিং যখন হচ্ছে আর বেসটা খুব নোংরা লাগছে, তো এটা অরেঞ্জ দিয়ে করে নিই। তো সেই জন্য করে নিচ্ছি, আর তার সাথে সবটা অরেঞ্জ করবো না, তাহলে দেখতে একটু আগলি লাগবে। তো একটু অন্য কিছু করবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকুন। তো অরেঞ্জটা করে নিয়েছি, এটা এখন শুকাতে দেব। তারপরে আমি কালো রং নিয়ে নিলাম, ব্ল্যাক কালার নিয়ে একটু কিছু প্রিন্ট করে নেব। আগে থেকে কিছুই ভেবে রাখিনি, জাস্ট মনটা যেটা চাইবে তখনই তখনই সেটা করে নেব। তো ছোট্ট একটা ব্রাশ নিয়ে নিলাম, সরু ব্রাশ নিলাম। তো মনে মনে ভাবলাম যে মহারাষ্ট্রতে আছি, যখন ওয়ার্লি পেন্টিং করি তো খুব কম করব, বেশি করব না, খুব হালকা করে অল্প করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। ভাসটা তো খুব সুন্দর দেখতে, কালারটাও খুব ভালো, কিন্তু ওই ম্যাচ করছে না। আর ওই নিচে যেটা ছিল, যেটা আমি অরেঞ্জ কালার দিয়ে ঢেকে দিলাম, ওটার জন্যে না একটুখানি ওটা ন্যাচারাল লুক দেওয়ার জন্য মাটি 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 করেছিল, কিন্তু ওটার জন্য মনে হচ্ছিলো যেন দূর থেকে নোংরা লেগে আছে। আর ওটা যেহেতু আমি আমার কফি টেবিলে রাখি, তো একদম বাড়ির সাথে ম্যাচ করছিলো না। তো টপটা খুব পছন্দ করি আমি আরসিটি মল থেকে কিনে এনেছিলাম। তো আপনাদের দেখিয়েছিলাম যে একটা নতুন দোকানে গিয়ে পেয়েছি, কিনলাম। তো সেটা কিনে এনে যখন আমি গাছটা এর মধ্যে লাগিয়ে রাখলাম, তখন সে মনটা সেরকম খুশি লাগছিলো না। টপটা ইটসেলফ দেখতে পারলো, কিন্তু বাড়ির সাথে ম্যাচ করছিলো না। তো আজকে একটা কিছু করে নেব, অরেঞ্জটা দিয়ে ওটা ঢেকে দিলাম, ওটা আর একটা কোট পরে করতে হবে। তো আমি ধীরে ধীরে দেখাচ্ছি আপনারা, এটা দেখে অনেক ঘন করেও করা যায় এবং বর্ডার কেটে নিয়ে গোল গোল করে অনেক বেশি করা যায়, কিন্তু আমি খুব ঝটপট করে একটা কিছু ডিজাইন করে, যেটা বললাম না, জীবনটার সাথে মতো করে বাড়িটাও আমি রাঙিয়ে নিতে পছন্দ করি। ছোটোখাটো খুব কষ্ট না করে একটা টুকটাক একটা টাচ দিয়ে অনেক সময় বাড়ি খুব সুন্দর করে সাজানো যায়। আমি চিরকাল সেটা করতাম, আগে তো আমি কাগজ কেটে কেটে কোলাজ বানিয়েও বাড়ি সাজাতাম, এখন আর সেটা করি না, অত টাইম আর হয় না। তো আজকে অনেকদিন পর আবার এই তুলি নিয়ে বসে গেলাম, অ্যাক্রিলিক কালার বাড়িতেই ছিল, আনতে যেতে হয়নি। তো যাই হোক, সেই অরেঞ্জ আর ব্ল্যাক দুটো কালারই পেয়েছি। পেতে আমি ভাবলাম যে ওয়ার্লিটা ব্ল্যাক কালার দিয়ে করলেই ভালো হবে। প্রথমে ভেবেছিলাম ব্লু দিয়ে করবো, তারপরে ভাবলাম না, ব্ল্যাক দিয়ে করি, ব্ল্যাক দিয়ে করলে ভালো লাগবে। তো বেশি যার জন্য বললাম না, বেশি কিছু করবো না, জাস্ট সিম্পল কিছু ডিজাইন করব। তো সেটা করলে কি হয়, কষ্টটাও কম হবে, অথচ লুকটা চেঞ্জ হয়ে যাবে। আর এতে না টবের যে কালারটা সেটাও দেখা যাবে। দেখুন, এই তো এই রকম ধরনের করছি। তো একটি ছেলে একটি মেয়ে,
তারা হচ্ছে সংসার করছে, কি তারা খেলা করছে, কি তারা প্রেম করছে, যা হোক একটা কিছু করছে। তো একটি ছেলে একটি মেয়ে, আর তারা দুজন হাত ধরাধরি করে আছে। আর এখানে একটু করে এরকম একটা করে কলকা করে দিচ্ছি, যেটা কি না ওরলেরই একটা কলকা। তো আমি এখানকার মহারাষ্ট্রের বিখ্যাত ওরলি আর্টিস্ট, তো ওনার ছেলেরা এসেছিলেন, তখন সেই ওয়ার্কশপে জয়েন করেছিলাম, ওনাদের কাছে শিখেছিলাম। এমনি তো আমি নিজেও খুব পছন্দ করি, আমি বিভিন্ন কাঁথা স্টিচ বা পেন্টিং করেইছিলাম শাড়িতেও, তো কখনও আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আমি টুকটাক এরকম আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করতে খুব ভালোবাসি। এটা তো আমি অফিস থেকে ফিরে এসে রাত্রিবেলা বসে বসে করছি, সকলের ডিনার হয়ে গেছে, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমার হাজব্যান্ড ল্যাপটপে বসে বসে কাজ করছে। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু করে নিই, তাহলে সারা রাতেতে শুকিয়ে যাবে, কি হয় এই ধরনের পেন্টিংগুলো করলে খুব সাবধানে রাখতে হয় যাতে কেউ না টাচ করে ফেলে। তো সেই জন্য এটা এই রাত্রিবেলা করে নিলে কি হবে, শুকনো হয়ে যাবে, আর সকালবেলা রান্না বান্না থাকে, কাজ থাকে, সময় পায় না। তো আপনাদেরও আমি সেই আইডিয়াটা দিচ্ছি যে এইভাবে যদি বাড়ি সাজিয়ে নেন খুব ভালো লাগবে কিছু একটা। আমি তো মানে পুরানো ভাস হয়ে গেলে সেটা কালার করি, টবে মাঝে মাঝে প্লাস্টিকের টব নিয়ে সেটা কালার করতে শুরু করি, কি হয় খুব বোরিং হয় না? আর একটা জিনিস কি হয় দেখবেন, আপনারা করে দেখবেন যে বাড়ির একটা টবও যদি কালার করে নেন না, মনে হবে অনেকটা নতুন হচ্ছে, মানে নতুন লাগে ব্যাপারটা। তো আমিও সেটা করছি। তো আমি একটা স্ট্যান্ডে রেখে প্রথমে করছিলাম, কিন্তু স্ট্যান্ডে করলে আমার হাতটাই আড়াল হয়ে যাচ্ছিলো, তাই আমি হাতে এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ধরে করছি, খুব কষ্ট হচ্ছে করতে, কারণ মোবাইলটা ধরা আছে আর আর এক হাত দিয়ে করছি। তো আমার স্ট্যান্ডটা এখন ডাইনিং টেবিলেই পড়ে আছে, আমি ডাইনিং টেবিলে বসে বসে করছি, আর ওই যে পিছনে দেখুন দেখা যাচ্ছে স্ট্যান্ডটা, ওই স্ট্যান্ডটার উপরে রেখেছিলাম মোবাইলটা, কিন্তু তাতে কী হচ্ছে আমার হাতটা গার্ড হচ্ছে। তো মোটামুটি ব্ল্যাক কালার দিয়ে ওয়ার্লিগুলো করে নিলাম। তো আর এই অরেঞ্জটা যেটা করেছিলাম এটাতে শুকিয়ে গেছে অনেকটা, এটাতে আমি ডাবল কোট করে নেবো। সিঙ্গেল কোট হলে কি হয়, ভেতরে ওই টেক্সচারটা যেটা মাটি 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 হয়ে আছে ওটা দেখা যাচ্ছে, ওটা থেকেই তো প্রথম আইডিয়া হলো, আমার হাজব্যান্ড বলছিল এটা দেখে মনে হচ্ছে নোংরা, এটা দেখে মনে হচ্ছে নোংরা। তো ওকে দেখালাম বানিয়ে, যে দেখো তো কেমন হচ্ছে, ও বললো বাহ বেশ সুন্দর হচ্ছে, তো লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কি হয়, বাড়িতে আমরা তিনটি মানুষ, আমি আমার হাজব্যান্ড আর ছেলে, তো যখন একা একা কোনো কিছু করি আর আরেকজন যে লাইফ পার্টনার বা ছেলে, ছেলে তখন ঘুমিয়ে পড়েছে, ও কালকে সকালে উঠে দেখবে, তো যখন কেউ অ্যাপ্রিসিয়েট করে তখন খুব ভালো লাগে। আর বাড়িটা তো আমার মনের মতো করে আমি সাজাই, আমি যেহেতু আবাসিকে থাকি, নিজের বাড়ি নয়, অনেক কিছুই করতে পারি না ইচ্ছা করলে, তাও চেষ্টা করি যেটুকু করা যায় নিয়মের মধ্যে যা আছে সেই রকম করে জিনিসপত্র কিনে সাজায়। এই বাড়িতে যত ফার্নিচার আছে, সোফা আছে, সব কিছু ডিজাইন আমি দিই, ইভেন যত কিছু, এই যে টিভি কার্ড আপনাদের দেখালাম ওর ডিজাইন কিন্তু আমি বানিয়েছি, কোন কোনায় কীভাবে সাজানো হবে সব আমার বানানো। তো এইভাবে সাজিয়ে নিলাম বাড়ির জন্য, আপনারা নিশ্চয়ই এনজয় করলেন। তো আপনারাও সাজিয়ে নিন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার। আর আপনারাও যদি এরকম করে কিছু সাজান আমার সাথে শেয়ার করবেন, আমাকে বলবেন, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন, আর এই ভিডিওটি পারলে সকলের সাথে শেয়ার করবেন। টাটা, আবার দেখা হবে, গুড নাইট।